যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পাশের অঙ্গরাজ্য মেরিল্যান্ড শনিবার ভোর 6:30 দিকে অঙ্গরাজ্যটির উডলনে রহস্যজনক ঘটনায় চারজন নিহত হয়েছে। পুলিশ জানায় প্রতিবেশীর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি আবাসিক বাড়ি আগুনে পুড়ছে। ওই বাড়ির সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে একজন। এই সময় পুলিশের গুলিতে মারা যায় ওই বন্দুকধারী। এর আগে এক নারী সহ ওই বাসার তিনজনকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর বিস্ফোরণ ঘটনা হয়, তাতেই অগ্নিকাণ্ড ঘটে বাড়িতে। এই ঘটনার কারণ এখনো জানা যায়নি। সন্দেহভাজন হামলাকারীর পরিচয়ও প্রকাশ করতে পারেনি পুলিশ। এদিকে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছে। শনিবার বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি অতর্কিত গুলি চালালে এই ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই সরকারের কাছে বাঙালি এবং বাংলাদেশি হিসাবে অনুরোধ করব, যেভাবে হোক এই বন্দুক হামলাগুলি যত তাড়াতাড়ি পারে কমানো। টাইমস স্কয়ারে সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ। তার ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউইয়র্কের পুলিশ বিজ্ঞপ্তি দিয়েছে। একের পর এক বন্দুক হামলা ঘটছে যুক্তরাষ্ট্রে। শুধু বন্দুক হামলায় নয়, হেট ক্রাইমও বেড়েছে। শুধু নিউইয়র্কে গত 4 মাসে 80টিরও বেশি ঘৃণ্য অপরাধ অর্থাৎ হেট ক্রাইমের ঘটনা ঘটেছে, এবং এসব এখন কিভাবে বাইডেন সরকার মোকাবেলা করবেন সেটি সবার কাছে এক বিরাট প্রশ্ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউইয়র্ক।